আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি পারভেজ আবারও সবাইকে স্বাগতম। আমি তোমাদের শিখাইতেছিলাম জৈব যৌগের নামকরণ কীভাবে করতে হয়। যদিও চেয়েছিলাম দুইটা লেকচারের মধ্যে জৈব যৌগের নামকরণ কমপ্লিট করতে, কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে সম্ভব হয়নি। তো এখন আমি লেকচার তিনে তোমাদের চেষ্টা করব এটা শেষ করতে। আমি তোমাদের ওইদিকে দেখিয়েছিলাম অ্যালকেনের নামকরণ কীভাবে করতে হয়। অ্যালকেনের সাথে যদি বিভিন্ন প্রতিস্থাপক মূলক থাকে, সেগুলোকে কীভাবে উল্লেখ করে ওই নামকরণের মধ্যে দেখাইতে হয় সেগুলো। আমি এখন তোমাদের দেখাবো অ্যালকিনকে কীভাবে নামকরণ করতে হয়। আমরা জানি যে কার্বন কার্বন দ্বিবন্ধন যখন থাকবে সেটাকে আমরা অ্যালকিন বলবো, সেই জৈব যৌগকে অ্যালকিন বলবো কার্যকরী মূলক। তার আগে একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা যেহেতু এখন শিখতেছি যে অ্যালকিনের নামকরণ শিখতেছি, অ্যালকেনের নামকরণ ভিন্ন ভিন্নভাবে, একটা সময় আসবে যে কোনো কিছু উল্লেখ করা থাকবে না, তখন তোমার একটা জিনিস জানা থাকতে হবে, অগ্রাধিকার ক্রম। তোমার কার্যকরীমূলকের একটা অগ্রাধিকার ক্রম আছে, সেটা আমি তোমাদের দেখাবো লাস্টের দিকে, লেকচারের লাস্টে দেখাবো। কিন্তু এখন যেহেতু আমি অ্যালকিন শেখাচ্ছি, আমার এইটারই প্রাধান্য দিতে হবে। আর মনে রাখবা, জৈব যৌগে সবসময় কার্বনের যোজনী চার হতে হবে, আর বাকি এই চার যোজনী বানাইতে তোমার হাইড্রোজেন দিয়েও ফিল আপ করা লাগতে পারে বা বিভিন্ন প্রতিস্থাপক মূলক দিয়েও হতে পারে। অনেক সময় দেখা যায় যে তোমার তিন যোজনী হয়ে থাকতে পারে আমার শেখানোর মধ্যে, তবে তোমরা মনে রাখবা যে এরকম তিন যোজনী থাকলে সে জায়গায় হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে হবে, চার যোজনী বানাইতে হবে। এখন আমি তোমাদের দেখাবো যে অ্যালকেনের সাধারণ সংকেত কী, CnH2n। এটা মনে রাখবা যে অ্যালকিনে যেহেতু বলা হয়েছে কার্বন কার্বন দ্বিবন্ধন, তাহলে এটা শুরুই হবে ইথিন থেকে, কখনো মিথিন হয় না। কি জন্য মিথিনই কার্বন পরমাণু সংখ্যা যদি এক হয় তাহলে আমরা জানি যে মিথ হয়, এক হলে মিথ, দুই হলে ইথ। এখন এক যদি হয় তাহলে কখনো মিথিন হতে পারে না, কি জন্য এক মিথের মধ্যে মিথ এটা কার্বন পরমাণু সংখ্যা এক, আর ইথ কার্বন পরমাণু সংখ্যা দুই। তার জন্য আমার সবসময় অ্যালকিন কার্যক্রমমূলক অ্যালকিন যে জৈব যৌগের সেটা তোমার মনে রাখতে হবে যে সর্বনিম্ন সদস্য সংখ্যা ইথিন থেকে শুরু হবে। কেন হবে? এই কারণেই হবে যে ইথিনে সর্বনিম্ন দুইটি কার্বন পরমাণু আছে, আর তারপর থেকে তো বেশি করে আছে। এই জন্য যেমন প্রোপিনে তিনটা, বিউটিনে বিউটিন এটাতে চারটা, এভাবে কিন্তু সর্বনিম্ন সদস্য সংখ্যা তোমার ইথিন হবে। যদি বলা হয় যে তোমার অ্যালকিনের সর্বনিম্ন সদস্য সংখ্যা মিথিন থেকে শুরু হয়েছে কেন, আমরা জানি যে সেটা উত্তর হবে যে যেহেতু অ্যালকিন হতে হলে সর্বনিম্ন দুইটা হাইড্রোজেন পরমাণু লাগবে, এই কারণে মিথিনের মধ্যে সর্বনিম্ন দুইটা কার্বন পরমাণু আছে, এই কারণে মিথিন থেকে শুরু হয়েছে। উত্তরটা হচ্ছে এভাবে বলতে হবে। প্রশ্ন যদি ওরকম কেউ বলে তোমাকে উত্তর দিতে হবে এইভাবেই, আমি যেভাবে বললাম। এখন এর এনের মান সর্বনিম্ন দুই হবে, মানে দুধ থেকে শুরু হবে, তাই দুধ থেকে শুরু করলাম। তাহলে এইটা কিন্তু কত হয়, এটা চার হয়, দুই দুই দুগুণা চার। এই যে তাহলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, অবজেক্টিভের মধ্যে কাজে লাগতে পারে, মানে অনেক সময় অবজেক্টিভ থাকে যে কোনটি অ্যালকিন। আমার মনে রাখতে হবে যে অ্যালকিনের ক্ষেত্রে কার্বন পরমাণু সংখ্যা হাইড্রোজেন পরমাণু সংখ্যার অর্ধেক থাকে, অথবা হাইড্রোজেন পরমাণু সংখ্যা কার্বন পরমাণু সংখ্যা দ্বিগুণ থাকে। সব এটা মনে রাখলে হবে যে অ্যালকিনের ক্ষেত্রে, আর অ্যালকেনের ক্ষেত্রে কার্বন পরমাণু সংখ্যা তোমার হাইড্রোজেন পরমাণু সংখ্যার দ্বিগুণের দুই কম থাকে, দ্বিগুণের দুই। অথবা বলা যায় যে অ্যালকেনের ক্ষেত্রে আরও বলেছিলাম, অন্যভাবে বলেছিলাম যে তোমার কার্বন হাইড্রোজেন পরমাণু সংখ্যা কার্বন পরমাণু সংখ্যার তোমার দ্বিগুণের দুই বেশি থাকে। তো অ্যালকেনের ক্ষেত্রে দ্বিগুণ হাইড্রোজেন পরমাণু সংখ্যা কার্বন পরমাণু সংখ্যা দ্বিগুণ থাকবে, এটা মনে রাখতে হবে। আর এটা নামকরণ করতে হলে পরে আমাকে সবসময় দেখতে হবে যে কন্টিনিউয়াসলি, মানে নির্বিচ্ছিন্নভাবে কার্বন পরমাণু সংখ্যা তোমার, আমি যেহেতু অ্যালকিন শিখাচ্ছি, এই দ্বিবন্ধন সহ সবচেয়ে বেশি কার্বন পরমাণু সংখ্যা যেটা আমি পাবো সেই পথটা আমাকে নির্ধারণ করে নিতে হবে যে এটাই আমার প্রধান রাস্তা। আর ব্রাঞ্চ থাকলে আর বাকিগুলো তোমার হলো প্রতিস্থাপক হয়ে যাবে। তোমাকে প্রথমে দেখে নিতে হবে যে সবচেয়ে বেশি কার্বন পরমাণু সংখ্যা আমার এই দ্বিবন্ধন সহ পাই কোনটার মধ্যে। আর লাস্টে তোমাকে কী করতে হবে, যদি তুমি যদি সাপোজ মনে করো প্রোপ নাও, যে প্রোপ নিলাম তিনটা, আমি অ্যালকিন করবো এর সাথে ইন যোগ করবো, সবসময় মনে রাখবা যে তোমার এই সিকোয়েন্সের সাথে অ্যালকিন হলে পরে আমি ইন যোগ করবো, ইন
ইন, তা এটা যোগ করলে কি হচ্ছে? প্রোপিন হচ্ছে। আমরা জানি কি রস্যইতে রস্যিকার, এই জিনিসটা যে বর্ণের সাথে আমি অ্যাড করব তার পূর্বে দিতে হয়, তাহলে কি হবে? প্রোপিন হবে, আগে আসবে প্রোপিন হবে। এইভাবে এভাবে তোমার মিথিন, ইথিন, সরি মিথিন তো হয় না, ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, ননিন, তারপরে তোমার ডেকিন, তোমার আনডেকিন, ডোডেকিন, ট্রাইডেকিন, টেট্রাডেকিন, পেন্টাডেকিন, হেক্সাডেকিন, হেপটাডেকিন, অক্টাডেকিন, ননাডেকিন, ইকোসিন বা ইকোজিন যেটা বলো না কেন, এভাবে বলতে হবে। তো তাহলে এটার যদি এরকম হয়ে থাকে, আমি এখন নামকরণ অ্যালকিনের আগে যা শিখিয়েছিলাম সেটা কিন্তু থাকবেই, সরি অ্যালকিনের ক্ষেত্রে আমি যা শিখিয়েছিলাম সেটা তোমাদের কিন্তু থাকবেই, সেটা সহ বাকিটুকু এখন আমি তোমাদের শিখাচ্ছি। ওই নামকরণ মনে করে শেখানো হয়েই গেছে, কিন্তু এখন তোমার অল্প কিছু কাজ, এইগুলোর বাদ বাকি যা আছে সব অল্প কাজ, আগের ওইটাতে আমার একটু সময় বেশি লেগেছে, এগুলো তো অল্প সময় লাগবে। দেখো আমি যদি মনে করো যে এরকম কয়েকটা নিয়ে রাখলাম, কয়েকটা বেশি করেই রাখি, আমি এই দিকে একটা দ্বিবন্ধন দিলাম, এই দিকে একটা দিই, এই পর্যন্ত শেষ করলাম। আচ্ছা দ্বিবন্ধন প্রথমে একটা দিয়েই শেখাই, এই দিকে আমি একটা প্রতিস্থাপকমূলক নিব, এক দুই তিন, এই জায়গা একটা নিলাম, এই জায়গা একটা নিলাম, এই জায়গা নাইট্রোমূলক নিলাম, এই জায়গা আমি মিথাইলমূলক নিলাম, সরি মিথাইলমূলক CH3, আর এই জায়গাও একটা নিলাম। ইচ্ছা আমার, তুমি কী নিবা সেটা তোমার উপর নির্ভর করবে, কিন্তু এটা ঠিক রাখতে হবে। আর CH3 করলাম, CH লেখা তো অনেক স্ট্যান্ডার্ড, CH3। এই যে এবার একটা জিনিস খেয়াল করবা, কার্বনের যোজনে কিন্তু চার হতে হবে, এখন এক দুই তিন চার এনে আর কিছু প্রয়োজন হচ্ছে না, এক দুই তিন চার এরকম। আমি যদি তোমার দেখাইতে যাই, মনে রাখবা যে জৈব যৌগে সবসময় কার্বনের যোজনে চার হবে, আর চার হওয়ার জন্য তোমার কোনো কিছু উল্লেখ না থাকলে হাইড্রোজেন দিয়ে ফিলাপ করবা, হাইড্রোজেন কার্বন হলে পরে হাইড্রোজেন দিয়ে ফিলাপ করবা। আর যদি অন্য কোনো কিছু হয়, যেমন তোমাকে আমি প্রথম লেকচারে শিখিয়েছিলাম যে কার্বোহাইড্রেট, সেটা তো তোমার সালফার হতে পারে, অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে। আবার অ্যালকিনের ক্ষেত্রে বা তোমার হাইড্রোকার্বনের ক্ষেত্রে হাইড্রোজেন দিয়ে ফিলাপ করতে হবে। আর আমি এখন যে আলোচনাটা করতেছি এটা শুধু হাইড্রোকার্বন না, হাইড্রোকার্বন বাদেও অন্য কিছু হয়ে গেছে, তাহলে এটা তোমার যে ইসে হয়ে গেছে, কার্বোহাইড্রেট হয়ে গেছে। তো এখন তোমার হাইড্রোকার্বন হলে হাইড্রোজেন দিয়ে তোমার চার যোজনী বুঝাইতে হবে, আর যদি অন্য কিছু হয় তাহলে সেটা তো উল্লেখ করাই থাকবে। আর মনে করবা কিছু উল্লেখ করা না থাকলে হাইড্রোজেন দিয়ে এটা ফিলাপ করবা। এখন দেখো এটা নামকরণ করবো কীভাবে, মনে রাখবা যে ওই ক্ষেত্রে আমি দেখেছিলাম যে অ্যালকেনের ক্ষেত্রে ভালো করে বলা যায়নি যে কোন দিক থেকে নাম্বারিং করব। আমি প্রতিস্থাপক মূলক দেখে যেদিকে বেশি ছিল সেদিক থেকে নামকরণ করেছিলাম, আর এদিক থেকে তোমাকে যেহেতু আমি অ্যালকেন ফিক্সড করে শেখাচ্ছি, এক্ষেত্রে অ্যালকেনকেই তোমার সরি অ্যালকিন আমি ফিক্সড করে শেখাচ্ছি, তার জন্য অ্যালকিনকে তোমার প্রাধান্য দিতে হবে। অ্যালকিন তোমার যেদিক থেকে কাছে হবে সেদিক থেকে নামকরণ করতে হবে। এদিক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে মোট, আমি যদি এদিক থেকে আসি তাহলে আর মনে রাখবা যে তোমার আরেকটা জিনিস মনে রাখতে হবে যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে তোমার তোমার এই কার্যক্রমমূলক দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের ক্ষেত্রে মনে রাখবে, অ্যালকিনের ক্ষেত্রে আমি অ্যালকিন যেহেতু শিখাচ্ছি অ্যালকিনের ক্ষেত্রে কাছেরটা ধরতে হয়, এটা তো তুমি মনে করতে পারো তিন এবং চারই তো হয়, চারের সঙ্গে দ্বিবন্ধন, তিনের সঙ্গে দ্বিবন্ধন না, কাছে যেটা হবে সেটাকে ধরতে হবে, এটা মনে রাখতে হবে। তাহলে আমার এখন প্রতিস্থাপকমূলকগুলো আমার এখন ই করে নিই যে প্রতিস্থাপকমূলক কী কী আছে। প্রতিস্থাপকমূলক আছে তোমার ব্রোমিন দিয়ে শুরু করি, ব্রোমো, এটা ব্রোমো হলো, কোথায় আছে পজিশন বলে দিতে হয়, এর আগে শিখিয়েছি পজিশন হচ্ছে থ্রি। তারপরে আছে কি, তারপরে আমি এখন ক্লোরিন দেখি, ক্লোরিন আছে দুইটা, তাহলে ডাই হবে, দুয়ে ডাই, ডাই ক্লোরো, ডাইক্লোরো। তারপরে তোমাকে দেখতে হবে অ্যামিনো, নাইট্রোমূলক আছে না একটাই, ক্লোরো কয় জায়গা আছে তোমাকে দেখতে হবে, ক্লোরো কয় জায়গা আছে, এক দুই কয় নাম্বার, দুইটা আছে, তাই ডাই হয়েছে। কোথায় পজিশন, কোথায়, চার এবং পাঁচে, তাহলে আমার বলতে হবে 4 5 এই যে হাইফেন। এরপরে কী হবে,
আমরা জানি যে নাম্বার নাম্বারের মাঝে কোমা, আর নাম্বার এবং তোমার শব্দের মাঝে হাইফেন দিতে হবে, যেহেতু এটা একপদী নামকরণ। আর এরপরে কী করতে হবে, তারপর আমরা দেখতে হবে যে আমি ব্রোমিন দেখিয়েছি, ক্লোরিন নিয়েছি, তারপরে করেছি হচ্ছে নাইট্রোমূলক দেখিয়েছি, এখন নাইট্রোমূলক দেখা নেই। এবার নাইট্রোমূলক কোথায় আছে, পাঁচে, পাঁচ নাইট্রো। এরপরে তোমার দেখতে হবে যে মিথাইলমূলক কোথায় আছে, ছয়ে আছে। ও নামকরণ আগে প্রধান রাস্তাটা দেখাই, আমি আমি যদি এইভাবে যাই তাও সাতটা হয়, এভাবে আসলেও সাতটা হয়। আমি যদি এইভাবে করি তাও সাতটি হচ্ছে, আমি যদি না এইভাবে যাই, যদি এইভাবে এইভাবে আসি তাও কিন্তু সাতটি হচ্ছে, ওইভাবে গেলেও সাতটি হচ্ছে। তাই এটা তুমি যেভাবে করো না কেন, এভাবে করলে এগুলো প্রতিস্থাপক হয়ে যাচ্ছে, আবার ওইভাবে গেলেও এটা প্রতিস্থাপক হয়ে যাচ্ছে, সোজা গেলে এটা আর এটা প্রতিস্থাপক হচ্ছে। তাহলে আমার তো কোনো এটা কোনো রকম নামকরণে কোনো ইফেক্ট ফেলছে না, যে কোনোভাবে গেলেই হয়। আমার দেখতে হবে সর্বোচ্চ কার্বন পরমাণু আমি এই দ্বিবন্ধন সহ বেশি পাই কীভাবে। তো এবার দেখো, এবার প্রতিস্থাপকমূলক আছে কোটায়, নাইট্রোজেনমূলক মিথাইলমূলক আছে কয়টা, এক দুই, দুইটা। তাহলে সিক্স 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 ডাই মিথাইল, এটা যদি হয়ে থাকে। এখন আমার এটা এখন লিখতে হবে, লিখতে হবে কোথায় কোনটা দিব, আমি এটা আমার জানা থাকতে হবে। ব্রোমিন বি দিয়ে শুরু হয়, ক্লোরিন সি দিয়ে শুরু হয়, নাইট্রো এন দিয়ে শুরু হয়, মিথাইল এম দিয়ে শুরু হয়। তো এখন তোমার আমরা যে অ্যালফাবেটিক অর্ডার যেটা আছে আমরা ইংরেজি বর্ণমালার, সেটার প্রথমে কী আছে, এ আছে, কিন্তু এর মধ্যে আমার এ নাই। এর এই দেওয়া জিনিসগুলোর মধ্যে কী আছে, আমার প্রাপ্ত জিনিসগুলোর মধ্যে বি আগে আছে, আমার বিটাকে আগে উল্লেখ করতে হবে। তাহলে আমার নামকরণ হবে থ্রি ব্রোমো, থ্রি ব্রোমো, তারপরে এই সি, এবার সি দিয়ে এটার তোমার শব্দ নাম্বার ফোর, ফাইভ হাইফেন ডাই ডাইক্লোরো, ডাইক্লোরো। তারপরে তোমার কী আছে, বি সি করলাম, এবার এম এন, তাহলে এম আগে, তাহলে এটা হবে হচ্ছে সিক্স এম এন, তাহলে সিক্স হাইফেন দেবো সিক্স কমা সিক্স হাইফেন ডাই মিথাইল। এবার আমার জায়গা নেই, এখন এই জায়গায় চলে আসবো মিথাইল। তারপর কী আছে তোমার মিথাইল, তোমার মিথাইল, মিথাইলের পরে আছে তোমার এন নাইট্রো, ফাইভ যে হাইফেন আসবে, ফাইভ কি, ফাইভ নাইট্রো। এ নাই, এটা তো আমি, এর মধ্যে তো অ্যামিনোমূলক থাকলে পরে এ থাকতো। এবার দেখো, আমি তো অ্যামিনোমূলক দিই নাই। এখন তোমার এটা বুঝতে হবে, এখন দেখো এ তো না, অ্যামিনোমূলক আমি ব্যবহার করছি এক এ জায়গায় দিই না, দিলে পরে আমার অবশ্যই এটাটা এ দিয়ে শুরু করতে হতো। এবার দেখো তোমার আর কী থাকলো, আর কিছু পড়ে নাই। এবার আমার দেখতে হবে যে মোট কয়টা কার্বন পরমাণু আছে, সর্বোচ্চ বেশি কার্বন পরমাণু এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা। তাহলে আমি সাত থাকলে পরে হেফটিন বলি না, হেফটিন, তাহলে বলবো যে হেফ হেফ হেফটিন। এবার হেফটিন কত, এটা তোমার বলে দিতে হবে, তিন হেফটিন, তিন হেফটিন, তিন। আমি এগুলো মুছে দিই, এগুলো মুছে দিচ্ছি, হেফটিন তিন। তাহলে এটা নাম কি করণ কী হলো, নাম হলো থ্রি ব্রোমো ফোর ফাইভ, ফোর ফাইভ, ফোর ফাইভ আছে, ফোর ফাইভ ডাইক্লোরো, সিক্স সিক্স ডাইমিথাইল, ফাইভ নাইট্রো, হেফটিন থ্রি। এখন এই জিনিসটা আমার আর একটা জিনিস তোমাদের আমি ক্লিয়ার করব, সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে আমি যে একটা ছোট্ট একটা জিনিস নিয়ে দেখাই তাহলে বেশি ভালো হবে। এটা যদি আমার হতো, এটা এটা যদি হতো তাহলে আমি কী করতাম, এটার আমার হলে পরে আমি যে এইরকম নামকরণ করতে পারি, যে কোনো জায়গাতে গেলে পরে একই হচ্ছে, এদিক থেকে গেলেও একই হচ্ছে, এদিক থেকে গেলে না, এটা এটা হচ্ছে এক দুই এক দুই, একই হলো এক দুই তিন চার, এটা থেকে গেলে পরে এক দুই তিন চার, যে কোনো সাইড থেকে গেলেই হচ্ছে।
এদিক থেকে গেলেও আমাকে এটা দুই ধরতে হবে, এদিক থেকে গেলে পরও ডান সাইড থেকে গেলে এটাকে দুই ধরতে হবে, কাছের টাচ হতে ধরতে হয়। তাহলে আমার যে আমি এটার নামকরণ করতে পারি এরকম, যেহেতু চার কার্বন বিশিষ্ট তাহলে পেন্টিন, পেন্টিন দুই অথবা টু পেন্টিন, ভালো করে দেখবে পেন পেন টিন টু পেন্টিন করতে পারি, পেন্টিন টু করতে পারি, অথবা পেন্ট অথবা পেন্ট টু ইন করতে পারি, এরকম যে কোনোভাবে করতে পারো। পেন্ট টু পেন্ট টু পেন্টিন অথবা পেন্ট পেন্টিন টু টু পেন্টিন পেন্ট টু ইন করতে পারি, যে কোনোভাবে নামকরণ করা যায়। তাহলে আমি যে আগে যেটা শিখেলাম ওটাতে আমি পেন্টিন টু কতজনে লিখেছিলাম, পেন্টিন থ্রি লিখেছিলাম, আমি করতে পারতাম থ্রি পেন্টিন লিখতে পারতাম অথবা পেন্ট থ্রি ইন লিখতে পারতাম। আচ্ছা, এই গেল অ্যালকিন, গেল অ্যালকিনের কিন্তু আবার এরকম তো হতে পারে যে দুইটা কার্বন কার্বন যে দ্বিবন্ধন এক জায়গায়, কমপক্ষে এক জায়গায় থাকতে হবে। আমি কয়েকটা জায়গা দিয়ে তোমাদের দেখাই, দুই জায়গা দিয়ে দেখাই, সময় মানে সব কিছু অল্প অল্প করে দেখাইতে হবে, আমি চাইবো এটাতে যেন আমি শেষ করতে পারি। তাহলে আমি হলো এটা আমি দিব হচ্ছে এক দুই তিন চারটা, আচ্ছা চারটা হয়ে গেছে, এটা আমি দুইটা দিলাম, এটা একটা দিলাম, এইটা এই যে আমি নামকরণ করবো কোন দিক থেকে, ডান দিক থেকে, এটা কাছে আছে। তাহলে এক দুই তিন চার পাঁচ, একটা জিনিসও দুইটা দেখাইতে চেয়েছিলাম, সরি। তাহলে আমি দুইটা যেহেতু দেখাইতে চাইছি তাহলে আর একটু বন্ধন বাড়াই দিই, দ্বিবন্ধন একটু বাড়াই দিলাম। তাহলে এক দুই তিন চার হয়ে গেছে, এটা চারটা, এটা তিনটা চারটা, এটা দুইটা দিলাম, চারটা হলো, ক্লিয়ারভাবে লিখি না কেন, সিএইচ টু সিএইচ থ্রি। এই যে তোমার নামকরণ কোন দিক থেকে হতো, এদিক থেকে আসলে কাছে পাচ্ছি, তাহলে আমি না এদিক থেকে কী হয়, এক দুই তিন, এক দুই তিন কাছে, এক দুই তিন, মানে যে কোনো সাইড থেকে করলেই হচ্ছে। এমন একটা জিনিস নিলাম যে সব দিক থেকে একই হয়ে যাচ্ছে, আচ্ছা এইবার নিলাম, এবার আমি কাছের থেকে নামকরণ করব, ওইভাবেও করা যেত, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা নিয়েছি। এখন দেখো আমি ডান দিক থেকেও নামকরণ করতে পারি, আবার বাম দিক থেকেও নাম সরি নাম্বারিং করতে পারি। এখন নাম্বারিং করতে গেলে কী হবে, নাম্বারিং করতে গেলে পরে তোমার দেখতে হবে যে কাছে কোন দিক থেকে, এই দিক থেকে গেলে পরে কিন্তু আমি এক দুই তিন চার নাম্বারে পাচ্ছি দ্বিবন্ধন প্রথমে, আর এই দিক থেকে করতে গেলে তিন নাম্বারে পাচ্ছি। তাহলে আমি ডান দিক থেকে করতে হবে, কার্যক্রমগুলোকে আগে যেদিকে পাওয়া যাবে সেই দিক থেকে। তাহলে এখন দেখো এটাকে কেউ যদি বলো যে আমি আটটা যেহেতু আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আছে, তাহলে এটা হবে আটের কী বলা হয় অক্ট, অক্টের সাথে ইন যুক্ত, তাহলে অক্টিন, এই যে অক্টিন করতে হবে, তাহলে অক্ট টিন এন অক্টিন কত, দুই জায়গা আছে তাই কি তোমরা লিখবা যে ডাই অক্টিন, ডাই কোথায় কোথায় আছে, তিন আর চারে, তিন আর চারে কাছের দিক থেকে ধরতে হয় তিন, এরা এটা ধরলে পরে তোমার পাঁচ আর চারের মাঝে, তাহলে চার ধরতে হবে, এটা তিন আর চারের মাঝে তিন ধরতে হবে, তাহলে হবে হলো তিন চার ডাই অক্টিন। যদি কেউ লেখো তাহলে তারটা রং, এটা কাটা জিরো। কি জন্য একটা জিনিস বলে রাখি, তোমার ডাই অক্টিন যদি আমি বলে থাকি তাহলে আট দুগুণা ষোলো, ষোলোটা কার্বন পরমাণু কি এর মধ্যে আছে, আছে আটটা, তাহলে এটা রং কথা, এটা ভুয়া, এটা আমি বলতে পারবো না। তাহলে আমাকে এরকম নামকরণ না করে আমাকে ও এরকমভাবে উল্লেখ করতে হবে, যে এরকম যদি তোমাদের কখনো প্রবলেম আসে তাহলে তোমরা এরকম করে লিখবা যে প্রথমে আসে হলো তোমার কত আটটা, তাহলে আমি লিখতে পারবো যে অক্ট, কী বলি আর কী লেখি, বলতে পারবো অক্ট, আটটা যেহেতু অক্ট, তারপরে তোমার অক্ট, তারপর ডাই ইন, তাহলে অক্ট ডাই ইন। এখন এটার নামকরণ এভাবে করতে পারো যে অক্ট ডাই ইন, তোমার অক্ট কোথায়, ডাই তো বলি, ডাই সরি অক্ট ডাই তোমার তিন এবং চার, তিন মানে থ্রি ফোর তারপরে ইন, এই যে অক্ট ডাই, অক্ট ডাই তিন চার ইন, অথবা বলতে পারি যে অক্ট থ্রি ফোর ডাই ইন,
এরকম যদি প্রবলেম হয় তবে এটার চাইতে এটাই বেশি ভালো, এটা করব। যে অপ্ট তুমি যেটা সেটা দিলেই হলো। তুমি কোনো কোনো টিচার তোমার বলতে পারে যে ডায়ের আগে দিয়ে দেবো কয়বার আছে, তাই সংখ্যাটা আগে উল্লেখ করাই উচিত। তাই আমি এটা না করে এটাই করবা, সংখ্যাটাই আগে উল্লেখ করবা। তাহলে অপ্ট 3-4 ডাই ইন এভাবে নামকরণ করবা। তুমি এভাবে করবা না কেন, 3-4 ডাই অক্টিন করলে পরে বোঝা যাচ্ছে যে তোমার যেহেতু ডাই আছে অক্টিন, তাহলে তোমার 8 × 16 হয়ে যাচ্ছে। আর এটা বোঝায় যে অক্ট 8টা কার্বন পরমাণু আছে, ডাই 3-4 ডাই মানে 3-4 ডাই ইন মানে মানে 3 এবং 4 নম্বর সংখ্যায় তোমার ল ই আছে, 3 এবং 4 নম্বর সংখ্যাতে দ্বিবন্ধন আছে। যেহেতু ইন আছে, 3 এবং 4 নম্বর কার্বন পরমাণুর সাথে দ্বিবন্ধন আছে, তাহলে আমরা এভাবে নামকরণ করবো যখন একাধিক থাকবে। এইটা গেলে তোমার অ্যালকিন সম্পর্কে। এবার অ্যালকাইন সম্পর্কে বলি। অ্যালকাইনের আমরা জানি কার্বন কার্যকরীমূলক কী, কার্বন কার্বন ত্রিবন্ধন, কার্যকরীমূলক ত্রিবন্ধন, কার্যকরীমূলক ত্রিবন্ধন। আর একটা দিয়ে দিলাম, এই যে 4 যোজন হয়ে গেল কার্বন, তাহলে ত্রিবন্ধন হবে। আর এর সাধারণ সংকেত হলো CN H2N-2। মনে রাখতে হবে যে অ্যালকিনের ক্ষেত্রে অ্যালকাইনের ক্ষেত্রে তোমার কার্বন পরমাণুর সংখ্যা তোমার হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দিয়ে বললে ভালো হয়। হাইড্রোজেন পরমাণুর সংখ্যা তোমার একটা দেখাই তারপরে বলি। যদি আমি এটা কমপক্ষে 2টা ত্রিবন্ধন, যেহেতু কমপক্ষে 2টা থাকবে, কমপক্ষে 2টা বন্ধনের ত্রিবন্ধন কমপ্লিট করার জন্য কমপক্ষে 2টা, তাই তোমার ইথাইন থেকে শুরু হবে। এটার হলো যদি আমি 2 থেকে শুরু করি C2, আচ্ছা C2 হলো এটা মাইনাস যেত, এটার মান 2। আমি যদি এটাই করি তাহলে C2 2×4 2 বাদ হয়ে থাকলো কি C2 2। তারপর যদি আরেকটা দেখাই তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে বেশি। 3 দিয়ে ধরলাম, 3×6 3 বাদ দিলে পরে 6 থেকে 2 বাদ দিলে 4। তারপর আরেকটা নিই, 4 ধরলে পরে একটা জিনিস বলবো ক্লিয়ারভাবে, তাহলে 4×8 8 থেকে 2 বাদ দিলে 6। তাহলে মনে রাখবা যে অ্যালকাইনের ক্ষেত্রে তোমার হাইড্রোজেন পরমাণুর সংখ্যা এবং কার্বন পরমাণুর সংখ্যা কীভাবে থাকবে। অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন পরমাণুর সংখ্যা তোমার থাকবে হচ্ছে, সবসময় মনে রাখবা যে দ্বিগুণের 2 কম থাকবে, দ্বিগুণের 2 কম। কার্বন পরমাণুর সংখ্যা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা চেয়ে দ্বিগুণের 2 কম, অথবা হাইড্রোজেন পরমাণুর অ্যালকাইনের ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, অ্যালকাইনের ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা তোমার কার্বন পরমাণুর সংখ্যার দ্বিগুণের 2 কম থাকবে, দ্বিগুণের 2 কম থাকবে। এই কথাটা মনে রাখো। তাহলে এখন নয় দেখো তুমি সবসময় তাই করবা, এই যে এটা থেকে নয় ধরো দ্বিগুণ করলে কত হবে, 2×8 এটা 2, কার্বন যেহেতু 2, এটা 2×4 4 থেকে 2 বাদ দিলে তাহলে কত হবে 2। আমি আরেকটা লিখেছিলাম যে 3 দিয়ে করছিলাম, প্রোপাইন করছিলাম, তাহলে 3×6 থেকে 2 বাদ দিলে 4 থাকে। আর এই যে তাহলে এটাতে 2 দিয়ে গুণ করা, 3×6 6 থেকে 2 বাদ দিলে 4 থাকে, তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কার্বন পরমাণুর সংখ্যা দ্বিগুণের 2 কম থাকবে। এবার দেখো এটার নামকরণ, এটা তো জানা থাকলো, অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট, আবার দেখে টের পাওয়ার জন্য। এটা তোমার হচ্ছে এটার সঙ্গেই তুমি যদি ইত নাও, ইত এর সাথে তুমি আইন যোগ করবা, ইত যোগ আইন সবসময় অ্যালকিনের অ্যালকাইনের ক্ষেত্রে ইত যোগ আইন। তাহলে সরায়াতে কী হয়, আকার, সরায়াতে আমরা জানি আকার, আকার কোনো বর্ণের যে বর্ণের সাথে যুক্ত হবে সেই বর্ণের পরে বসে। তাহলে কী হবে, আমি যদি ইত নিই তাহলে ইত এই যে সরায়াতে আকার হলো, তাহলে এর সাথে আকার আসলো, তারপরে ইন, তাহলে কী হলো ইথাইন। এভাবে ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হেপটাইন, অক্টাইন, ননাইন, তারপর ডেকাইন, এভাবে বলতে থাকবো। এটার এরকম ওইটার মতনই নামকরণ করতে হয়। এটা ত্রিবন্ধন যেন আছে সেই সাইড থেকে নামকরণ করতে হবে। আমি ছোট্ট করে দেখাচ্ছি, আমার লিক্সার বড় হয়ে যাচ্ছে, আমি আবার শেষ করতে পারবো না। তারপর আমি এই জায়গায় ত্রিবন্ধন দিয়ে দিলাম আন্দাজের উপরে,
এই যে আমার সব সময় দেখতে হবে যে এই যে 4 জন হয়ে গেছে তো 1 জন লাগলো না, এরকম প্রতিস্থাপনমূলক দিলে কিন্তু একই রকম থাকবে না, দুই একটা দেখাই দিই পরে আবার ঝামেলা বাঁধবে, বলবা যে কেউ কেউ বলবে যে ক্লিয়ার হতে হই নাই, তো দিলাম কিন্তু। এবার দেখো, হ্যাঁ এটা আমি করলাম, অন্য একটা প্রতিস্থাপনমূলক নিলাম না, তাই নেই একটা নিয়েই নিই, কোলোইন নিলাম। এখন দেখো আমাকে এটা নির্বাচন করতে হবে, আমি ত্রিবন্ধন সহ সবচেয়ে বড় রাস্তা কোনটায় পাবো, কার্বন পরমাণুর সংখ্যা সেটা, এইটাই সবচেয়ে বড় বড় রাস্তা, এটা হতে পারে অথবা এটা হতে পারে অথবা এটা হতে পারে, কিন্তু এটাতে কোনো প্রভাব রাখতেছে না, যে দুটা প্রতিস্থাপনমূলক দুইটা দুইটাই থাকতেছে, যা তাই থাকতেছে, তাই এটা আমি যে কোনোভাবে করতে পারতেছি, তা আমার উদ্দেশ্য আমি কখনো একে অ্যাভয়েড করে এভাবে করতে পারবো না, কিন্তু আমার এই এই এইটা অবশ্যই থাকতে হবে, তাহলে আমি এটা না এইভাবে করলাম, অথবা আমি এভাবে করতে পারতাম একই হতো। এবার আমি নাম্বারিং করবো যেদিকে কার্যকরীমূলক তোমার কাছে আছে সেদিকে, তাহলে আমি কাছে আছে এই সাইডটাই, এটা এটাই আমি এটাই আমি ধরবো, তাহলে আমি হচ্ছে 1 2 3 4 5। এখন আমার নাম হবে এরকম, আগে প্রতিস্থাপনমূলকগুলো বলে দেবো, আমার সি আছে আর মিথাইলমূলক আছে, বা কলোরিন আছে আর মিথাইলমূলক আছে, মিথাইলমূলক আগে বলবো, তাহলে মিথাইলমূলক আছে 4 4 4 4 কমা আসবে 4 4, তোমার ডাই কয়টা আছে 2টা, ডাইমিথাইল আমি আর ভেঙে এখন দেখাবো না, ডাইমিথাইল কলোরিন আছে 3 নম্বরে, 3 কলোরো, তারপরে তোমার হলো এখন 3 কলোরো, তোমার 2 নম্বরে আছে ডবল, 3 এবং 2-এর মাঝে আছে, আমি 2 কাঁচেরটা ধরতে হবে, তাহলে আমার হলো মোট আশা কর 1 2 3 4 5, তাহলে হেক্সাইন হবে, হেক্সাইন কত 2, 2 আছে, অথবা আমি বলতে পারতাম হেক্স 2 আইন, অথবা বলতে পারতাম যে তোমার, আচ্ছা ওইটা আমি নতুন করে দেখাবো, এর নাম তাহলে এরকম হবে 4 4 ডাইমিথাইল 3 কলোরো হেক্সাইন 2, অথবা 2 হেক্সাইন, কলোরো তো হয়ে। এবার দেখো আমি এটাও যে অ্যালকিনের ক্ষেত্রে যা দেখিয়েছিলাম এটা কিন্তু আমি তাই বলতে পারতাম, এটা কিন্তু আমি তাই বলতে পারতাম, এটা কি আমি এরকম যদি এই যে আরেকটা জিনিস এটাই শেষ করে দিব, মানে এইটা এইটার মধ্যে আমি আর থাকতে চাচ্ছি না, তাও বড় হয়ে গেল, চাচ্ছি একরকম হচ্ছে আর একরকম, ও 3, এটা 4 দিন হয়ে গেছে, হ্যাঁ এই যে 1 2 3 4 5, পাশে কী আছে, পাশে এখন আমি এই জিনিসটা কীভাবে নামকরণ করতে পারি, এটা নামকরণ করতে পারি আমি এরকম করে যে 5টা আছে যেহেতু 1 2 3 4 5, তাহলে আমি বলতে পারি পেন্টাইন 1 2 পেন্টাইন 2 বলতে পারি, তারপর পেন্ট 2 আইন বলতে পারি, বা কেউ আই বলে আইন বলতে পারি, অথবা বলতে পারি যে 2 পেন্টাইন পেন্টাইন এটাও বলতে পারি, যে কোনোভাবে তুমি করতে পারো। আচ্ছা যদি ডবল থাকে, যদি ডবল কোথাও থাকে তাহলে তখন কী করবা, এই জিনিসটা ক্লিয়ার করে দিই, যদি ডবল থাকে টিপ, এই যে আমি অত আর বাড়াইতে চাচ্ছি না, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, এই জায়গায় এই যে 2 জায়গা আছে, এখন তুমি কিন্তু কখনো বলতে পারো না 1 2 3 4 5 ডাই পেন্টিন কখনো ডাই পেন্ট, মানে 1 2 3 4 5 এই যে 2 3 ডাই পেন্টাইন কখনো বলতে পারবো না, সেটা কাটা, তোমার আগে বলে নিতে হবে যে ওই আগেকার নিয়মটা আমি যেটা শিখলাম, পেন্ট একাধিক থাকলে এরকম করবা, পেন্ট কত তোমার হলো কোন সাইড থেকে কাছে, এই যে 2 মানে 2 3 ডাই আইন করবা, এ হাইফেন প্রয়োজন নাই, পেন্ট 2 3 ডাই আইন এভাবে নামকরণ করবে। এখন এইগুলো অ্যালকাইনের নামকরণ গেল, এবার তোমার
বাকি থাকলো কি, বাকি থাকলো অ্যালকোহল, অ্যালকোহল, তারপরে তোমার অ্যালডিহাইড, এইগুলোর 31 মিনিট। ও আচ্ছা, তাহলে তো আরও একটা লেকচার করার দরকার। আচ্ছা, এই লেকচারটা বেশি হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমরা সবাই ভালো থেকো।